বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের দ্বাদশ শ্রেণীর বাংলার একটা অতি গুরুত্বপূর্ণ গল্প রয়েছে, ভারতবর্ষ। তো এর আগে আমি তোমাদের গল্পের সম্পূর্ণ ব্যাখ্যা বুঝিয়েছি, আজ আমি এই গল্প থেকে আরও একটি 5 মার্কের কোশ্চেন, যেটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে প্রবল, যেটা হলো: শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল, কার কথা বলা হয়েছে সে ক্রমশ আবছা হয়ে গেল কেন? এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর এবং তার সঙ্গে মূল যে বিষয়টা রয়েছে সেই বিস্তারিত আলোচনাটাও কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো। শুরু করা যাক তাহলে আজকের আলোচনা। আজকের আলোচনায় আমরা ভারতবর্ষ গল্প থেকে একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন করব। এর আগেও আমরা তোমাদের বিভিন্ন নোটসগুলো দিয়েছি ভারতবর্ষ গল্প থেকে, যারা এখনই তারা অবশ্যই সেটা দেখো। এবং তার থেকেও আরেকটা বড় কথা, সমগ্র ভারতবর্ষ গল্পের পুঙ্খানুপুঙ্খ বর্ণনাও কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি। যারা দেখনি তারা ডিসক্রিপশন বক্স বা চ্যানেল প্লে লিস্টের লিঙ্ক কিন্তু অবশ্যই দেখে ভারতবর্ষ গল্পটা দেখে নিও, ভালো করে বুঝে নিও, যে কোনো প্রশ্ন লিখতে পারবে। তো যাই হোক, আমাদের আজকের যে প্রশ্নটা সেটা হলো: শেষ রোদের আলো সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল, কার কথা বলা হয়েছে সে ক্রমশ আবছা হয়ে গেল কেন? প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট এবং এর সম্পূর্ণ নোটসটা আমি তোমাদের সামনে শেয়ার করছি। তো তোমরা কিভাবে লিখবে, তোমাদের এর আগেও আমি আলোচনা করেছি যে যখনই কোনো প্রশ্নের পার্ট মার্কিং প্রশ্ন আসবে, যেমন ধরো আমাদের প্রথম পার্টে কার কথা বলা হয়েছে একটা প্রশ্ন, নেক্সট পার্টে রয়েছে সে ক্রমশ আবছা হয়ে গেল কেন, তাহলে দুটো প্রশ্ন আমরা প্রথম পার্টে প্রথম উত্তরটা দেবো আর দ্বিতীয় পার্টে দ্বিতীয় উত্তরটা দেবো। তাহলে প্রথমে কার কথা বলা হয়েছে সে কে? উত্তর: সৈয়দ মুস্তফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্পে পুনরায় প্রাণ ফিরে পাওয়া বুড়ির ক্রমশ আবছা হয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তাহলে কার কথা বলা হয়েছে? এবার ধরো সাপোজ আমি বললাম যে এই যে কার প্রসঙ্গে এই কার কথা বলা হয়েছে তার পরিচয় দাও, 2 মার্ক দিল, তখন কিন্তু বুড়ি কে? একটা প্রশ্ন তোমাদের নোট এর আগেও আমি দিয়েছিলাম যে ভারতবর্ষ গল্পে যে বুড়ির পরিচয় পাওয়া যায় সে বুড়িকে সেটা লেখো। সেক্ষেত্রে কিন্তু ওই যে নোটসটা দিয়েছিলাম সেটা কিন্তু অবশ্যই দেখবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো, সেখান থেকে দেখে নিও। নেক্সট যে পার্টটা, মানে নম্বরের উপর সবকিছু ডিপেন্ড করবে, তোমাকে কেমন নম্বর দিচ্ছে তার উপর ডিপেন্ড করবে। পরের যে পার্টটা, সে ক্রমশ আবছা হয়ে গেল কেন? তো উত্তরটা কিভাবে লিখবে দেখো। ভারতবর্ষ ছোট গল্পে এক বুড়ি হিন্দু না মুসলমান এই নিয়ে প্রবল দাঙ্গা বাধে। মৃত ভাবা বুড়ির দেহ নিয়ে যখন দুই পক্ষের মধ্যে যুদ্ধ পরিস্থিতি, তখনই বুড়ির মরাটা নড়তে শুরু করে এবং নড়তে নড়তে উঠে বসার চেষ্টা করে। এরপর বুড়ি উঠে বসে খ্যাঁক খ্যাঁক করে হাসতে শুরু করে। সবাই এই দৃশ্য দেখে বুড়িকে বলে বুড়ি তুমি মরনি, এবং প্রশ্ন করলে সে তাদের বিভিন্ন কটূক্তি করতে থাকে। এরপর বুড়িকে তার ধর্ম জানতে চাওয়া হলে সে আরও ক্ষিপ্ত হয়ে তাদের চোখ গেলে দেবে বলে। প্রকৃত পক্ষে চোখ গেলে দেওয়ার মাধ্যমে লেখক ধর্মান্ধতাকে বিনষ্ট করার কথা বুঝিয়েছেন। এইটুকু লিখে প্যারাটাকে চেঞ্জ করবে, প্যারাটাকে চেঞ্জ করে পরের পেলায় এরকমভাবে প্যারা করে লিখবে। কি লিখবে? গল্পে বুড়ি প্রকৃতপক্ষে সেই ধর্মান্ধ মানুষদের মানবতার আলো দেখায়। ভিড় সরে তাকে পথ দেয়া হলে বুড়ি শেষ রোদের আলোয় আবছা হয়ে পড়ে। লেখক এর মাধ্যমে বোঝাতে চেয়েছেন সেই ধর্মান্ধ মানুষদের মধ্যে মানবতা জেগে উঠলে তা সাময়িক, কিন্তু সময় পরে আবার তারা তাদের পুরনো আচার বিচারে ফিরে যাবে। বুড়ি যেমন শেষ রোদের আলোয় দূরে ক্রমশ আবছা হয়ে গেল, ঠিক তেমনি সাময়িকভাবে জেগে ওঠা সেই ধর্মান্ধ মানুষদের মধ্যকার মানবতাবোধও ক্রমশ আবছা হয়ে যাবে। এবার আমি একটু মানে এটা সম্পূর্ণ নোটটা দিলাম, এবার আমি একটুখানি বুঝিয়ে দিই তাহলে ব্যাপারটা কী হয়ে যাবে। যখন দেখো গল্পটা আমি তোমাদের এর আগেও বলেছি, তবু আর একবার বলছি আমি, যখন লাস্টে বুড়িটা কী হলো, পথটা ছেড়ে দিল, এই যে পথটা ছিল সেই পথটাকে ছেড়ে সবাই সরে দাঁড়ালো আর বুড়ির মাঝখান থেকে পথটা করে দিল। পথটা আসলে কার করে দিল? পথটা আসলে সেই মানব ধর্মের জয়গান হলো। কিন্তু কি হলো, এখানে একটা রূপক ব্যবহার করা হয়েছে। একদিকে যেমন বুড়িটা আস্তে আস্তে চলে গেল, এটা আমরা আক্ষরিকভাবে দেখতে পাচ্ছি, কিন্তু আর একটা অর্থে পাচ্ছি কি, এই যে মানুষগুলো তারা কি হলো, তারা কিন্তু বুঝলো যে না, ধর্ম প্রধান নয়, মানব ধর্মই হলো প্রধান, সেইভাবে তাকে পথটা করে দিল। কিন্তু এই ঘটনাটা কিন্তু বেশি দিনের জন্য তাদের মনে স্থায়ী হলো না, অল্প কিছুদিনের জন্য তাদের মনে স্থায়ী হলো, এবং কিছুদিন পর ধীরে ধীরে তারা আবার সেই জিনিসটাকে ভুলে গেল যে মানব ধর্মই হলো প্রধান ধর্ম, ধর্ম আসলে কিছুই নয়। এই জিনিসটা তারা আস্তে আস্তে ভুলে গেল, মানে কি তাদের সেই ভুলে যাওয়াটাকে আবার আবছা হয়ে গেল, এবং তারা আবার যে হিন্দু মুসলিম এই যে যে গণ্ডগোল, সেই গণ্ডগোলের মধ্যে আবার যেন নিজেকে ধীরে ধীরে নিয়োজিত করে ফেললো। মানে তাদের সেই ভাবনাটা, সেই মানবতাবোধের যে ভাবনাটা, সেই মানবতাবোধের ভাবনাটাও কিন্তু কমে গেল। এই যে কথাটা আমি বললাম, এই কথাটাই কিন্তু হলো এই প্রশ্নের মূল উত্তর, এবং সেই কথাটাই কিন্তু আমি লিখেছি লাস্টে যে বুড়ি যেমন শেষ রোদের আলোয়
দূরে ক্রমশ আবছায়ে গেল, ঠিক তেমনি সাময়িকভাবে জেগে ওঠা সেই ধর্মান্ধ মানুষের মধ্যকার মানবতাবোধও ক্রমশ আবছা হয়ে যাবে। এই জন্যই কিন্তু এই কথাটা বলা হয়েছে যে শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল, বোঝা গেল নিশ্চয়ই। তো এই হলো এই প্রশ্নের সম্পূর্ণ নোটস, এভাবে লিখবে অবশ্যই ভালো নম্বর পাবে। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি, ধন্যবাদ।